বিগত এটা সপ্তাহে গাঁওখনত এক দুর্বিষহ পরিস্থিতি। বিচ্ছিন্ন অন্য স্থানরে যোগাযোগ, যাতায়াত, বাট পথ সকলো পানির তলত, নাই খোয়া পানি, পানির অভাবত বাহনি পানিয়ে খাবলগা পরিস্থিতি। গা ধোয়া কাপড় ধোয়া সকলো কাজ করবলগা হয়েছে এই অপরিষ্কার পানিরেই। বানে বিপর্যস্ত করা এটা অঞ্চল, বছর বছর ধরে একই সমস্যা। বান আহে আর প্রতি বছরে বানে ধুই নিয়ে বহুজনের সপন, বহুজনের জীবিকা। এই দৃশ্য দেখিয়ে হয়তো দর্শক সকলে বুঝব পারিছে ব্রহ্মপুত্রর বানে কি পর্যায়ত রাখিছে গাঁওখন। গাঁওখন হয়েছে খোদ মহানগরীর দিসপুর সমষ্টির রাজাবাড়ি অঞ্চল। বরষুণের মাত্রা কিছু কমিছে, কিন্তু কমা নাই গাঁওখনের দুঃসময়। আমার পানিতে একদম ঘরে দুয়ারে সব ভাইয়ে লই গল, কিছু তো ঘর সর উঠাই লই গেছে। গরু ছাগলী বহুত লটিগটি হয়ে আছে, এই পাহাড়ত নিখিনি রাখিছে গরুবিলাক। আর ঘরের কোনবার যদি ভিটি উঠা নাই, নুঠিলেও কিন্তু পানি তিতি গেছে, ধান চান এবিলাক মানে বহুত ভাইও গেছে। এটো আজি এসপ্তাহমান হল, যোৱা দেওবাৰ পৰা, এসপ্তাহ হোৱা নাই, একদিনমান কম আছে, দেওবাৰে ৰাতিৰ পৰা পানীটো বাঢ়িছে। আজি আপোনাৰ শুক্ৰবাৰ, শনিবাৰ, এসপ্তাহে হল। গাঁওখনলৈ স্বাস্থ্যকর্মী আহিছে, টুলুঙা নাওৰে হিপাৰৰ গাঁওখনলৈ গৈছে, এক বিপদ সংকুল যাত্রা। গাঁওখনৰ লোকসকল হৈ পৰিছে অসুস্থ। স্বাস্থ্য পাতি মানুহবোৰ এতিয়া জ্বৰ প্ৰায় পায়খানা আৰু পানীৰ লগত হেৰি কৰাৰ কাৰণে আপোনাৰ খজুৱতি হৈছে, তার কারণে আমি যিমানখিনি পাৰো সহায় কৰিছো। আৰু মানুহবিলাৰ অৱস্থা এতিয়াতো পানীৰ কাৰণে বহুত সমস্যা, বিশেষ ময়ো ঘৰৰ পৰা ওলাব পৰা নাই, একদম আৰু চোতালত পানী। মানুহখিনি বিশেষকৈ অলপ জ্বৰ, তাৰপিছত পায়খানা আৰু কিছুমানৰ খজুৱতি, স্কিনৰ প্ৰব্লেম। আমি প্ৰায়খিনিকে মেডিচিন দি আহিছোঁ ঘৰে ঘৰে গৈ। পশুধনৰ বিলাই বিপত্তি, নিজা খাদ্য বিচাৰি পশুধনটোৰ হাহাকাৰময় অৱস্থা। বাৰিষাৰ আৰম্ভণিতে এই অৱস্থা দিসপুৰ সমষ্টিৰ অন্তৰ্গত ৰাজাবাৰী অঞ্চলত। ৰাজ্যৰ প্ৰতিখন বানে বিপৰ্যস্ত কৰা গাঁৱৰেই একেই অৱস্থা। কালি অলপ রিলিফ দিছে, যদি 800 গ্রামকে চাউল আর আধা পোয়াকে ডালি দিছে। ইমান লড়া ছলে আমি এই বারিষা দিনত কেনেকা চলিম? রাস্তা ঘাট বন্ধ, লড়া ছলে যে কাম করে সেবিলাক কানো কামতো যাব নোৱাৰে, রাস্তা বন্ধ হৈছিল। ভয়ৰ বারিষা বাকি দিন কেইটালৈও নাও হাজি হাজু হৈছে গাঁওবাসী। হাজিছে নাও কারণ পুনৰ বান কেতিয়াহে ঠিকনা নাই। ইমান পানী কেতিয়াবা সোমাই সোমাই যায়, কব নোৱাৰো না। এতিয়া ঘৰত নাওটো থাকিলে আৰু এইদরে এতিয়া বানৰ কবলত পৰা লোকসকলে মোকাবিলা কৰিছে পৰিস্থিতিৰ সৈতে। এই প্ৰতিবেদন চাই দৰ্শকসকলে হয়তো বুজিব পাৰিছে এখন গাঁও কিদৰে বানে কৰিব পাৰে বিধ্বস্ত। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট কাকলি কাকতিৰ সহযোগত তেজস্বী ভাস্কৰ চুতীয়া, ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।